গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, গোলাপখাস ও বোম্বাইয়ামে সয়লাভ সাতক্ষীরার বড় বাজার। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় ক্রেতা না থাকায় ভালো দাম পাচ্ছেন না বলে দাবি বাগানিদের। এদিকে ঝড়ের পূর্বাভাসে অনেকে তড়িঘড়ি করে আম গাছ থেকে নামিয়ে ফেলছেন। তবে কৃষকরা যাতে অপরিপক্ক আম না নামান তার জন্য সময় বেঁধে দিয়েছে প্রশাসন। আগামী 10 মে থেকে হিমসাগর, ল্যাংড়া 18 মে এবং আম্রপালি 28 মে গাছ থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। বাজারে আমরা আম নিয়ে আসতেছি, ন্যায্য মূল্য পাচ্ছি না। অন্যান্য বছর যেমন আম থাকে 1400-1500-2500, কিন্তু আবার আমের দাম হচ্ছে 1500-2000। তাপমাত্রার কারণে হিসাব ডেটটা বা চেঞ্জ করে 5 তারিখে দিয়েছে, সেই হিসাবে আমাদের ব্যাপারী পত্র এখন অ্যাভেলেবল হয়নি, আমের দাম খুবই কম। এদিকে ক্রেতা সংকটের কারণে দাম কম হলেও ফলন বেশি হওয়ায় পুষিয়ে নিতে পারবে মনে করে ব্যবসায়ী সমিতি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যেভাবে আমাদের দাম কম থাকলো হলো পুষাই যাবে, লাভ না হলো লসের সংখ্যাটা কম হবে। কৃষকের স্বার্থে আম সংগ্রহের সময় পুনর্নির্ধারণের পাশাপাশি বাজারজাতকরণের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমরা আশা করছি যে আমের যে বাম্পার ফলন হয়েছে কৃষকরা এর ভালো দাম পাবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সাতক্ষীরায় 5299টি আমের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,500 মেট্রিক টন। এর মধ্যে 200 মেট্রিক টন আম দেশের বাইরে রপ্তানি হবে বলে ধারণা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা।